এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, শুধু তিনি এলেন না বিজেপির সংবর্ধনা মঞ্চে, ফের দলবদলের জল্পনায় জনপ্রিয় সাংসদ। বিস্তারিত বাজনীতির সঙ্গেই থাকবেন। বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনার সভার আয়োজন হয়েছিল। সেই সংবর্ধনা মঞ্চে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতা নেত্রীরা সবাই এলেও শুধু এলেন না একজন, যাকে নিয়ে সম্প্রতি জল্পনার পাড় চড়েছে, তৃণমূলের যোগদানের গুঞ্জন উঠেছে, তিনি নেই। স্বভাবতই ফের একবার জল্পনার পাড় চড়ল বিজেপির জনপ্রিয় এই সাংসদকে নিয়ে। বলার অপেক্ষা রাখে না, তিনি লকেট চট্টোপাধ্যায়। বিজেপিতে গিয়ে তিনি রাজ্য রাজনীতিতে এক ডার্ক সাইডে রাজনীতিক হয়ে উঠেছেন। অভিনেত্রী থেকে তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী থেকে সাংসদ হয়েছেন, তারপর তিনি বর্তমান রাজ্যের সাধারণ সম্পাদক। এবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হারের পর থেকে লকেট চট্টোপাধ্যায় জানায় বিজেপি থেকে একটু দূরে দূরে, ফলে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে তাকে নিয়ে। সম্প্রতি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে লকেটের এক প্রকার টুইট যুদ্ধ হয়েছে। পরে লকেটকে বিবৃতিও দিতে হয়েছে যে তিনি বিজেপি ছাড়ছেন না কিংবা তৃণমূলেও যাচ্ছেন না। কিন্তু তারপরেও লকেটের এই গড় হাজিরা ফলে একবার ভাবিয়ে তুলেছে রাজনৈতিক মহলকে। বাবুল সুপ্রিয় তৃণমূলের যোগদানের পর থেকেই বেশি করে লকেট নামটা নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। লকেট তো সাফ জানিয়ে দিয়েছেন অযথা তার নামে গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বিজেপিতে ভালো আছেন, ভিন রাজ্য উত্তরাখণ্ডের সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন রাজ্য সভাপতির সংবর্ধনায় তাহলে লকেট কেন এলেন না? এদিন সুকান্ত মজুমদারের সংবর্ধনার সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অসীম ঘোষরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদ, প্রথম সারির নেতানেত্রীরা। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন না শুধু লকেট চট্টোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের একাংশ যা ব্যাখ্যায় দিক বা যে জল্পনাই করুক না কেন, লকেট তার গড় হাজির থাকার যথার্থ কারণ দর্শিয়েছেন। লকেট জানান, দিল্লিতে দলের কাজে ব্যস্ত ছিলেন তিনি, তাই কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। যারা জল্পনা রটাচ্ছেন তারাই বলতে পারবেন কেন এটা করছেন। লকেট বলেন, কদিন আগেই তো সুকান্তর সঙ্গে দেখা হলো দিল্লিতে। সুকান্ত রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার দিল্লি এসেছিল, মঙ্গলবার ওর দিল্লির বাড়িতে গিয়েছিলাম, অভিনন্দন জানিয়ে এলাম। সংবর্ধনা অনুষ্ঠান নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। তাকে বলেছিলাম উত্তরাখণ্ড নিয়ে ব্যস্ত থাকায় কলকাতায় থাকছি না। লকেট তার কথায় ঝুঁকি দিয়েছেন, কোনো জল্পনার অবকাশ নেই, পুরোটাই তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে লকেট চট্টোপাধ্যায়ের নাম ভবানীপুরে তারকা প্রচারকের তালিকায় থাকা সত্ত্বেও তিনি প্রচারে যাননি একটি দিনও। তার নিয়ে টুইটে তাৎপর্যপূর্ণ বার্তা দেন কুণাল ঘোষ, তার পাল্টা জবাবও দেন লকেট চট্টোপাধ্যায়। শেষে লকেট বিবৃতি দিয়ে জানান, তাকে নিয়ে নিছক রটনা করা হচ্ছে, তিনি বিজেপিতে খুব ভালো আছেন, মন দিয়ে কাজ করছেন।